সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। দৈত্যের মতো হামলা চালাচ্ছে রুশ বাহিনী, ভয়ে কাঁপছে জেলেনস্কি। প্রচণ্ড যুদ্ধ হচ্ছে কিয়েভের আশপাশে, জানালেন মেয়র। চীনকে সামরিক ঘাঁটি গড়তে দেবে না সলোমন দ্বীপপুঞ্জ। ইউক্রেন কি রাশিয়ার জ্বালানি ডিপোতে সত্যি হামলা চালিয়েছে, যা বলছে প্রতিবেদন। ভারতের সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা এড়ানোর আশা রাশিয়ার। পাকিস্তান সংকট, জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। এবং অবৈধ ও একপাক্ষিক অবরোধ মোকাবেলার উপর চীন ও ইরানের গুরুত্বারোপ। দর্শক, ভারতের মতো দেশগুলোর সঙ্গে পশ্চিমা মুদ্রায় বাণিজ্য কমাবে রাশিয়া। শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেছেন। একই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধে একপেশে অবস্থান না নেওয়া বন্ধু হিসেবে ভারতের প্রশংসা করেছেন। এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। দৈত্যের মতো হামলা চালাচ্ছে রুশ বাহিনী, ভয়ে কাঁপছে জেলেনস্কি। কয়েক দফা শান্তি আলোচনার পরও ইউক্রেনে অব্যাহত রয়েছে রুশ হামলা। বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে মারিউপোল। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চল ও দোনবাসের অবস্থাও ভয়াবহ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার শক্তি কমে আসছে জানিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের তৈরি খাঁচায় আটকে পড়েছেন বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য। বার্তা সংস্থা রয়টার্সের একটি ভিডিওতে দেখা যায় যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মারিউপোল শহরের দৃশ্য। সেখানে রাশিয়া হামলা চালালে প্রাণ বাঁচাতে হুড়মুড়িয়ে ছুটতে থাকেন বাসিন্দারা। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে মারিউপোল অন্যতম। ধ্বংসস্তূপের নগরী মারিউপোল থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে বেশ কিছু যানবাহন পাঠিয়েছে ইউক্রেন সরকার। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চল ও দোনবাসের অবস্থাও ভয়াবহ বলে বৃহস্পতিবার 31 মার্চ এক ভিডিও বার্তায় জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেনে দৈত্যের মতো আচরণ করছে বলে মন্তব্য করেন তিনি। জেলেনস্কি বলেন, ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে রাশিয়া বিভিন্ন দিক থেকে আমাদের মাতৃভূমিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা এতটাই নিষ্ঠুর যে সবকিছু ধ্বংস করার ক্ষুধায় তারা ভুলে গেছে আমরাও মানুষ। তারা দৈত্যের মতো হামলা চালাচ্ছে আর মানুষ মারছে। এদিকে কিয়েভের এসব অভিযোগ অস্বীকার করে শুক্রবার 1 এপ্রিল রাশিয়ার বেলগরোদে একটি তেলের ডিপোতে ইউক্রেনের সেনারা বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে ইউক্রেন এ দাবি অস্বীকার করেছে। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে চেরনোবিল থেকে মস্কোর সেনারা চলে গেছে বলে ইউক্রেনকে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের তৈরি খাঁচায় বন্দী হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ বাহিনীর শক্তি কমে যাচ্ছে, পুতিনের সেনারা ক্লান্ত হয়ে পড়েছে। এছাড়া ক্রিমিয়া ও সেভাস্তোপোল কার ভাগ্যে যাবে সে বিষয়ে আগামী 15 বছর ধরে রাশিয়া ইউক্রেনের মধ্যে আলোচনা চালানোর যে প্রস্তাব কিয়েভ দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে মস্কো। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দেন জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলোয়ানস্কে। প্রচণ্ড যুদ্ধ হচ্ছে কিয়েভের আশপাশে, জানালেন মেয়র। ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি প্লিসকো বলেছেন শহরটির উত্তর ও পূর্ব দিকে রাশিয়ান সেনাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। কিয়েভকে নিরাপদ মনে করে যারা ফিরে আসার পরিকল্পনা করছেন তাদেরকে মেয়র সতর্ক করে দিয়েছেন যেন আপাতত কেউ কিয়েভে আসার চেষ্টা না করেন। এ ব্যাপারে মেয়র ভিতালি ক্লিচকো বলেন, কিয়েভে এসে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা এখন কিয়েভে ফিরে আসার পরিকল্পনা করছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, দয়া করে আরো কিছু সময় নিন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরস্তাবি জানান, ইউক্রেনের সেনারা কিয়েভের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম দিক থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে অভিযান চালাচ্ছে। প্রেসিডেন্টের উপদেষ্টার এমন দাবির পরেই কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শহরের দিকে না আসতে অনুরোধ করলেন এবং প্রচণ্ড যুদ্ধের কথা জানালেন। এর আগে কিয়েভের প্রাদেশিক গভর্নর স্থানীয় সময় শুক্রবার সকালে জানিয়েছিলেন রাশিয়ার সেনারা রাজধানীর আশপাশে কিছু স্থান থেকে সরে যাচ্ছেন, কিন্তু তিনি সঙ্গে এও জানিয়ে দেন অন্য স্থানগুলোতে নিজেদের শক্তি বাড়াচ্ছে রুশ বাহিনী। চীনকে সামরিক ঘাঁটি গড়তে দেবে না সলোমন দ্বীপপুঞ্জ। আঞ্চলিক তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে সলোমন দ্বীপপুঞ্জ জানিয়েছে তারা চীনকে কোনো সামরিক ঘাঁটি গড়তে দেবে না। প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটি বেইজিং এর সঙ্গে এক নিরাপত্তা চুক্তি সইয়ের পরিকল্পনা করলেও সামরিক ঘাঁটি গড়তে দেবে না। দুদেশের কর্মকর্তারা নিরাপত্তা ইস্যুতে একটি খসড়া চুক্তি সই করার একদিন পর সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানাসে সোগোভারের কার্যালয়ের কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন ওই চুক্তিতে চীনকে সামরিক ঘাঁটি তৈরির আমন্ত্রণ জানানো হয়নি। সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে সামরিক ঘাঁটি তৈরি করতে দেওয়া নিরাপত্তা প্রসারণের বিষয়ে সরকার সচেতন রয়েছে এবং তাদের তদারকিতে এই ধরনের উদ্যোগ ঘটতে দেওয়ার মতো বেখেয়ালি তারা হবে না। চীনের সঙ্গে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। আশঙ্কা রয়েছে খসড়া চুক্তি ফাঁস হলে চীনের নৌবাহিনীর জাহাজ দ্বীপরাষ্ট্রটি ফের প্রবেশ করতে পারে। ওই খসড়া চুক্তিতে এখনো মন্ত্রীরা সই করেননি। এর আগে গত বৃহস্পতিবার ফেডারেটেড স্টেটস অব মাইক্রোনেশিয়া চীনের সঙ্গে চুক্তি করা থেকে বিরত থাকতে সলোমন দ্বীপপুঞ্জকে আহ্বান জানায়। তাদের আশঙ্কা, এই চুক্তির ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রশান্ত মহাসাগরে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। নিউজিল্যান্ডও ওই চুক্তির বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করেছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডটন শুক্রবার বলেছেন তারা সলোমন দ্বীপ
দ্বীপপুঞ্জের চুক্তির প্রতি শ্রদ্ধা দেখাচ্ছে, তবে একই সঙ্গে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। দক্ষিণ চীন সমুদ্রের 20টি পয়েন্টে সামরিক উপস্থিতি তৈরি করেছে বেইজিং। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো নিয়েও চীন একই পথে আগাচ্ছেন বলে আশঙ্কা করছেন ক্যানবেরা। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডটন বলেন, তারা পাপুয়া নিউগিনিতে সামরিক বন্দর চায়, শ্রীলঙ্কা একটি পেয়েছে এবং নিশ্চিতভাবে অন্য কোথায় জায়গা পাওয়া যায় সেটাও তারা খুঁজছে। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে তাদের নিরাপত্তা সহযোগিতা চুক্তির লক্ষ্য কোনো তৃতীয় পক্ষ নয় এবং অন্য দেশের সঙ্গে সংঘাতও এর উদ্দেশ্য নয়। বেইজিং এর দাবি, এই চুক্তির আওতা রয়েছে সামাজিক শৃঙ্খলা, জীবন ও সম্পদ রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা। ইউক্রেন কি রাশিয়ার জ্বালানি ডিপোতে সত্যি হামলা চালিয়েছে, যা বলছে প্রতিবেদন। গত এক সপ্তাহে ইউক্রেনে অবস্থিত জ্বালানি ডিপো এবং অস্ত্র ভাণ্ডারগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তাদের হামলায় ইউক্রেনের বেশিরভাগ ডিপো ধ্বংস হয়ে গেছে। এবার রাশিয়া দাবি করেছে, তাদের মাটিতে গিয়ে যুদ্ধ হেলিকপ্টার ব্যবহার করে জ্বালানি ডিপোতে হামলা করেছে ইউক্রেন। যদি রাশিয়ার এ দাবি সঠিক হয়, তাহলে যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো রাশিয়ার মাটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার বেলগরোদ প্রদেশের গভর্নর শুক্রবার স্থানীয় সময় সকালে জানান, ইউক্রেনে দুটি Mi-24 হেলিকপ্টার করে ইউক্রেন এ হামলা করে। কিন্তু রাশিয়া ইউক্রেনকে যে Mi-24 হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালানোর অভিযোগ করেছে, সেই Mi-24 হেলিকপ্টার রাশিয়াও ব্যবহার করে। ইউক্রেন ও রাশিয়া দুপুর পেরিয়ে বিকেল হওয়ার পরও ইউক্রেন এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর ফলে প্রশ্ন দেখা দিয়েছে, ইউক্রেন কি সত্যি এই হামলা চালিয়েছে, নাকি রাশিয়া ইউক্রেনের উপর দায় চাপানোর জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে। গণমাধ্যম বিবিসির প্রতিরক্ষা বিশ্লেষক জোনাথন বিয়েল জানিয়েছেন, ইউক্রেনের পাইলটরা কম উচ্চতায় উড়ে গিয়ে হামলা চালাতে বেশ পটু। কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষক জোনাথন বিয়েল বলেছেন, রাশিয়ার মাটিতে গিয়ে এই মুহূর্তে হামলা চালাতে আগে ভাববে ইউক্রেন, তাছাড়া এটি প্রচণ্ড সাহসেরও প্রয়োজন। তিনিও রাশিয়ার মাটিতে গিয়ে ইউক্রেনের হামলা চালানোর বিষয়টি নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন। তবে জোনাথন বিয়েল বলেছেন, ইউক্রেন যদি সত্যি সত্যি হামলা করে, তাহলে এটির দ্বারা প্রমাণ হবে তাদের বিমান বাহিনী এখনো বেশ শক্ত অবস্থানে আছে। এদিকে এর আগে বেলগরোদ শহরের গভর্নর দাবি করেন, শুক্রবার সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেল ডিপোতে হামলা করা হয়। এই ঘটনায় সেখানে আগুন লাগে, আহত হন দুজন, তবে তা গুরুতর কিছু নয়। দমকল বাহিনী সেখানে কাজ করছে, আশপাশের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বেলগরোদ শহরটি ইউক্রেনের উত্তর সীমান্ত ঘেঁষা রাশিয়ার একটি শহর। দুদিন আগে এই এলাকার একটি অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনার পর অভিযোগের তীর ছোড়া হয় ইউক্রেনের দিকে। এবার অভিযোগ এলো তেল ডিপোতে হামলার। ভারতের সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা এড়ানো রাশা রাশিয়ার। ভারতের মতো দেশগুলোর সঙ্গে পশ্চিমা মুদ্রায় বাণিজ্য কমাবে রাশিয়া। শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেছেন। একই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধে এক পেশে অবস্থান না নেওয়া বন্ধু হিসেবে ভারতের প্রশংসা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে, ইউক্রেনের রাশিয়ার আক্রমণের সমালোচনা ও নিন্দা না করা বড় দেশগুলোর মধ্যে রয়েছে চীন ও ভারত। গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করেছেন। চীন থেকে বৃহস্পতিবার ভারতে আসেন তিনি। ল্যাভরভ এমন সময় ভারত সফরে এসেছেন যখন যুক্তরাষ্ট্র ও মার্কিন কর্মকর্তারা দিল্লিকে ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা এবং মস্কোর আরোপিত নিষেধাজ্ঞাকে খর্ব করে এমন পদক্ষেপ না নিতে চাপ দিয়েছেন। শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, আমরা বন্ধু, ভারত ইউক্রেন সংকটে ফ্যাক্ট হিসেবে দেখে, শুধু এক পেশে নয়। তিনি জানান, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েক বছর আগে আর্থিক তথ্যে যোগাযোগের জন্য একটি ব্যবস্থা গড়ে তুলেছে এবং ভারতেরও একই ধরনের ব্যবস্থা রয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি স্পষ্ট যে ডলার, ইউরো এবং অন্যান্য মুদ্রাকে পাশ কাটিয়ে জাতীয় মুদ্রায় এই ব্যবস্থা ব্যবহার করে আরো অনেক লেনদেন হবে। ভারতের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী রাশিয়া, ল্যাভরভ জানান, তেল, সামরিক সরঞ্জাম ও অন্যান্য পণ্যের মূল্য পরিশোধে দুদেশ রুপি রুবল মেকানিজম ব্যবহার করবে। তিনি বলেন, ভারত যেসব পণ্য কিনতে চায় আমরা তা সরবরাহে প্রস্তুত থাকব। আমার কোনো সন্দেহ নাই যে পশ্চিমারা যে একপাক্ষিক বেআইনি নিষেধাজ্ঞা জারি করা তা পাশ কাটিয়ে একটি ব্যবস্থা খুঁজে পাব। এটি সামরিক কারিগরি সহযোগিতার ক্ষেত্রেও প্রযোজ্য। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অপারমাণবিক জোট বহির্ভূত এবং নিরপেক্ষ অবস্থান আবশ্যক প্রয়োজনীয়তা হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তান সংকট, জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। প্রধানমন্ত্রী ইমরান খানকে অপসারণের ষড়যন্ত্রে মার্কিন সরকারে জড়িত থাকার অভিযোগ জোর দিয়ে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, অভিযোগের কোনো সত্যতা নেই। এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে কোনো ধরনের জড়িত থাকার বিষয়টি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলে, এই অভিযোগগুলোর কোনো সত্যতা নেই। গত রোববার এক সমাবেশে ইমরান খান বলেছেন, তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ এই চিঠি। তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে বিদেশি ষড়যন্ত্র অংশ। ইমরানের এই অভিযোগের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওই হুমকি দেওয়া চিঠির মূল বক্তব্য বুধবার সাংবাদিকদেরও জানানো হয়। এদিকে ক্ষমতাসীন তেহরিকে ইনসাফের নেতা ফয়সাল ভাওতা দাবি করেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র চলছে। এই হুমকি দেওয়া চিঠির বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের সাথে কোনো ধরনের সম্পৃক্ততার কথা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, অনাস্থা প্রস্তাবের সাথে এবং প্রধানমন্ত্রী ইমরান খানকে হুমকি দিয়ে চিঠি লেখার বিষয়টি ভিত্তিহীন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে আইনের শাসনকে সমর্থন করে তারা। অনাস্থা প্রস্তাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান জানায় তারা।
অবৈধ ও একপাক্ষিক অবরোধ মোকাবেলার উপর চীন ও ইরানের গুরুত্ব আরোপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের তৃতীয় দফা বৈঠকের অবকাশে হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং ওয়াং ইয়ের মধ্যে ওই আলোচনা হয়। স্বাধীন দেশগুলোর বিরুদ্ধে পশ্চিমারা যেভাবে নিষেধাজ্ঞার অবৈধ ব্যবহার করছে সে কথা উল্লেখ করে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী অবৈধ নিষেধাজ্ঞা মোকাবেলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। একতরফে এইসব নিষেধাজ্ঞাকে তারা একটি হাতিয়ার হিসেবে অভিহিত করেন। মন্ত্রীদ্বয় বলেন, পশ্চিমা ব্লক সবসময় নিষেধাজ্ঞাকে অন্যান্য দেশের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ইউক্রেন যুদ্ধের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ তার প্রমাণ। এই নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় শুধুমাত্র রাশিয়া নয়, বিশ্ব অর্থনীতি এমনকি বিশ্বের বিভিন্ন অংশে, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় খাদ্য সরবরাহকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে ওই অমানবিক এবং অবৈধ নিষেধাজ্ঞার নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম নিষেধাজ্ঞা প্রদানকারী দেশ। দেশটি তাদের পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য দেশের উপর সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। তাদের নিষেধাজ্ঞা আরোপের ইতিহাস বেশ দীর্ঘ। নিষেধাজ্ঞায় ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের সঙ্গে ব্রিটেনও রয়েছে। এই নিষেধাজ্ঞাগুলোর মার্কিন এবং পশ্চিমা নীতি এবং কর্মের বিরোধিতার অজুহাতে আরোপ করা হয়। কখনো কখনো নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোকে হুমকিপূর্ণ বলে দাবি করেও চাপানো হয়। বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসনের মতোই প্রতিদ্বন্দ্বী বা ওয়াশিংটন বিরোধী দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার পদ্ধতি অব্যাহত রেখেছে। সর্বোচ্চ চাপের প্রচারণার অংশ হিসেবে ইরানের উপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভেনেজুয়েলা, কিউবা, সিরিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর উপর একতরফা বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে। একতরফা মার্কিন এবং পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধী জাতিসংঘ, তারপরও পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে আসছে আর তার ক্ষতিকর প্রভাবের বিষয়টি বিবেচনা করে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক একটি জোট গঠন সহ ঐক্যবদ্ধ কর্মপদ্ধতি গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তা করা হলে পশ্চিমারা সমন্বিত চাপ প্রয়োগের এই কৌশল নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। এদিকে বিবেচনা করেই পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।